নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো ব্রেকফাস্ট ব্রেড সসেজ রোল। কিভাবে বানাই চলুন দেখে নিই। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, ভেঙে ফাটিয়ে নিয়েছি। এখানে দু চামচ দুধ দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফাটাতে হবে যাতে কোনো না লাম্পস থাকে। এখানে আমরা স্লাইস পাউরুটি নিয়েছি, পাউরুটির ধারগুলো কেটে নেব। ধারগুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ ধারগুলো একটু শক্ত থাকে। শক্ত থাকলে এগুলো রোলটা তৈরি করা যাবে না, সেই জন্য আমি ধারগুলো বাদ দিয়ে দিয়েছি। সমস্ত পাউরুটির ধারগুলো এইভাবে আমরা কেটে নেব। এগুলো ফেলে দেবেন না, এগুলো আপনারা আবার যে কোনো পকোড়া বানিয়ে খেতে পারবেন। তো পাউরুটিগুলো আমরা একটা বেলুন দিয়ে, যে রুটি বেড়ার বেলুন আছে সেটা দিয়ে আমরা একটু এটাকে বেলে নেব। যেহেতু পাউরুটি স্লাইসগুলো একটু ফোলা ফোলা থাকে, একটু বেলে নিলে এটা চ্যাপ্টা হয়ে যাবে, তাহলে রোল করতে সুবিধা হবে। এখানে আমরা গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমরা যে চিকেন সসেজ নিয়েছি, এই চিকেন সসেজগুলো একটু ভেজে নেব হালকা করে, কারণ এগুলো কাঁচা থাকে, সেই জন্য আগে থেকে একটু সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে আমরা তুলে নেব এক এক করে। দিয়ে আমরা যে পাউরুটিটা রেখেছিলাম তার মধ্যে আমরা চিজ কুড়িয়ে নিয়েছি, সেই চিজ কোরানোটা দিতে হবে, পুরো পাউরুটিটার ওপরে দিতে হবে। এখানে মজরেলা চিজ আছে, আপনারা যে কোনো চিজ নিতে পারেন। দিয়ে এখানে আমরা যে সসেসগুলো হালকা করে ভেজে রেখেছিলাম সেটা এইভাবে পাউরুটির ওপর দিয়ে আস্তে করে রোল করে নেব। যে আমরা ডিমের গোলা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই রোলটা আস্তে করে দিয়ে ভালো করে ডিমের গোলাটা মাখিয়ে নিতে হবে। দিয়ে আমরা গ্যাসের মধ্যে ওই প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়েছি। দিয়ে এইভাবে আমরা রোলগুলো এক এক করে বসিয়ে দেব। গ্যাসটাকে লোতেই রাখতে হবে, এটা লোতে রেখেই ভাজতে হবে। এইভাবে আপনারা একবার রোল করে বাচ্চাদের দেবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। এটা খেতেও খুব সুস্বাদু হয়, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়রাও স্কুল কলেজে নিয়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব লাল লাল করে। গ্যাসটাকে লোতে রেখেই ভাজতে হবে, যেহেতু ডিম পাউরুটি রয়েছে, এটা বেশি পুড়ে যাবে না হলে। এইভাবে আমরা রোলগুলো তৈরি করে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তুলে নেব আমরা এক এক করে। এটা আপনারা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন। আমি দুটো করে ভেজে নিচ্ছি, আমি আবারও দিয়েছি দুটো রোল। এইভাবে ব্রেড সসের রোল বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসব
সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।